তুমি খালেক তুমি মালেক তুমি প্রেমের মহাজন যার সাথে যার বান্দায় আছে মন হায় হায় যার সাথে যার বান্দায় আছে মন জোর কন মারহাবা আমার ভাইরা আমার আল্লাহ মাটি বানাইছে দশটা প্রকারের আইটেম দিয়ে আর চারটা জিনিস দিয়ে বাজার মানুষ বানাইছে আগুন পানি বাতাস আর মাটি চারটা জিনিস এক জায়গায় রাখতে পারে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে কোনো মানুষের ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা কার আল্লাহ শুধু বাজান পারে আপনার আগুন পানি বাতাস আর মাটি চারটা দিয়ে মানুষ বানাইছে আর এই মাটিতে বানাইছে দশটা উপকরণ দিয়ে এক নাম্বার বাজান মেডিসিন দিয়েছে দুই নাম্বার অ্যালুমিনিয়াম তিন নাম্বার বাজান পটাশিয়াম তারপরে চার নাম্বার ক্যালসিয়াম ভিটামিন এইরকম উপকরণ দশটা দিয়ে বাজান মানুষ বানাইছে এই মানুষ দিয়ে এই মাটি দিয়ে বাজান কন কন খড়খড়া বাজান আপনার মাটি দিয়ে আদম নবীকে বানাইছে আদম নবীকে বানাইছে মাটি দিয়ে আর আল্লাহ আমাদের বানাইছে বাদান নোতা তৈরি নোতা দিয়ে আল্লাহ বানাইছে আমার বাইরে আমার নোতা তৈরি মানুষ হইয়া আজকে আল্লাহকে আমরা ভুলে যাই নামাজ আমরা পড়ি না রোজার কাছে আমরা কোনোদিন যাই না জাকাতের কোনোদিন দার দাঁড়ি না নামাজও পড়ি না আজান যখন দিয়ে মসজিদের পাশ দিয়ে চলে যাই একটা বারো মনও বলে না আজানের সময় হয়েছে এখন মসজিদে যা বাজান নামাজ আদায় করি আমার ভাইরা আমার প্রত্যেকটা লোকুল বাজান মৃত্যু হতে হবে কুল্লো নাফসিন জায়কাতুল মউত প্রত্যেকটা মানুষ বাজান মৃত্যুশীল আমার নবী আখিরে জামানের পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাজান মারা যাবে এমন সময় আজরাইল আলাইহিস সালাম দরদার পাশে এসে দাঁড়া ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়ে হাবিবাল্লা আমার নবী বলে মা ফাতেমা যা দেখো মা কে তোমারে ডাকতেছে আজরাইল আকার ধারণ করছে এবার যদি আকার ধারণ না করে মা ফাতেমা তো দেখবে না দরজা খুলে দেখে এত বড় বিকাত মানুষ দৌড়া বাবার কাছে যা বলে ও বাবা এত বড় মানুষ মক্কা মদিনার ভিতরে আমি দেখি নাই গো বাবা যার পা হলো জমিনে মাথা হলো আসমানে এক একটা দাঁত হলো বড় বড় দাঁত চক্ষু দুইটা বড় বড় ভয়ঙ্কার ডাকতে বলে মা তুমি বোঝো না আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ করবার জন্য আসছে মা ফাতেমা এই জন্য অনুমতি চাচ্ছে মা ফাতেমা বলে বাবা আজরাইলকে আমি অনুমতি দিব না আমার নবী ডেকে বলে মা ফাতেমা রে আজরাইলের আর কারুর কাছ থেকে অনুমতি নিতে হয় না চাওয়া লাগে না আমার কাছে অনুমতি চাচ্ছে মা রে অনুমতি না চাইলেও সে ভিতরে প্রবেশ করতে পারবে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না এ মা ফাতেমা আমি তোমার বাবা অনুমতি দিলাম মা যাও আজরাইল আলাইহিস সালাম কাছে বলো এবার আজরাইল আলাইহিস সালাম সামনে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রূহ কবজ করব কোন মানুষের রূহ কবজ করতে কারোর কাছ থেকে পারমিশন নেই নেই আপনি যদি পারমিশন দেন অনুমতি দেন রূহ কবজ করব আর অনুমতি যদি না দেন আমি চলে যাব আমার নবী বললেন একটু ওয়েট করো অপেক্ষা করো দেখি জিব্রাইল আলাইহিস সালাম আসে কিনা মোহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা বা রব্বুল জলিল জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজরাইল আপনার রূহটা কবজ করবে আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমার আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদতেছেন কয় না না আমি ফাতেমার জন্য কান্দি না আপনা কি আপনার দুই নাতিন হাসান হোসেনের জন্য কাঁদতেছেন তারা তো দুই ভাই জান্নাতের সর্দারিনী আপনার
মিয়া ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনি হবে, তাদের জন্য কাঁদতেছেন বলে না, তাদের জন্য কান্দি না। আপনি কি আপনার সাহাবীদের জন্য কাঁদতেছেন? আমার নবী বলে না না আমি সাহাবীদের জন্য কান্দি না। জিব্রাইল আলাইহিস সালাম বলে কেন কান্দেন, কার জন্য কান্দেন? বলে আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। কার জন্য? আমাদের জন্য। জোরকান কার জন্য? তুমি খালেক, তুমি মালেক, তুমি প্রেমের মহাজন, যার সাথে যারা বান্দায় আছে মন হায় হায়, যার সাথে যারা বান্দায় আছে। তুমি খালেক, তুমি মালেক, তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন হায় হায়, যার সাথে যার বান্দায় আছে মন। জোরকন মারহাবা। আমার ভাইরে আমার, আমার নবীটিকে বলে আজরাইল, আমার রুহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বাদন রুহটা যখন কবজ করতে নিলেন, হাতটা বুকের উপরে কোন রকম রাখছেন, আমার নবী বলতেছে আজরাইল হাতটা সরাও। আজরাইল আলাইহিস সালাম হাতটা সরালেন, কি আজরাইল আমার বুকের উপরে কি রাখছিলা? বলে নবী গো আমি খালি আমার হাতটা কোন রকম করে রাখছিলাম। আমার নবী বলে না না হাত রাখো না, আমার মনে হয় ওহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপিয়ে দৃশ্য। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বহুত মানুষের রুহ কবজ করছি গো নবীজি, যত অল্প আপনার এত সহজভাবে কোনোদিন কোনো মানুষের রুহ কবজ করি না। এই বসো বসো, চ্যাংরা মানুষের ডায়াবেটিস মোটা আছে, বিয়ে করলে তোর বউ থাকবে কেবা করিয়া। হ্যাঁ খালা থেকেই বসাও না, এখন বসবি না, জ্ঞান আছে আড়ালে যেতেছে। আমি তো অন্ধ বাক্তা না, দেখতেছি তুমি কোন এটা কি গায় না বসে পড়ছে, ওর কাপড় চুরছে। আস কি যেন বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে নাকি? আমার বাইর আমার না, পাম দিয়েন না সারা রাতের লাগে, যেখানে যাই সেখানেই পাম, যেখানে যাই সেখানেই পাম। পাম কি আমরা বুঝি না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আজরাইল আলাইহিস সালাম কে আমার নবী বলে আজরাইল রে মনে হয় ওহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। ডাকতে বলে নবী গো এত কম শাস্তি দিয়া এর চাইতে নিম্ন শাস্তি নাই, একেবারে জিরো পয়েন্টে আমি আপনার রুহটা কবজ করতেছি। জিরো পয়েন্টে যদি এইরকম হয় আমার উম্মতের অবস্থা কি হবে? ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি ঈমান থাকে, ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার নেক কাজ করবে, নেক কাজ যারা করবে ওই মানুষগুলো যখন মারা যাবে আমি তাদের এত সহজভাবে আমি তাদের রুহটা কবজ করব তারা টের পাবে না। কথা কি বুঝতেছেন না? একটা যুক্তি নেন, যুক্তি যদি না নেন কথাটা বাদান বুঝবেন না। আপনাদের রতন কান্তির একটা মেয়ে আর আপনাদের পাশে একটা ছেলের সাথে বাদান প্রেমার ভালোবাসা করছে, দুই পক্ষেই জানাজানি হয়ে গেছে, হরতাল কার্পুজারি করছে, খবরদার ওই ছেলেটাকে বলতেছে মিয়াটার সাথে সাক্ষাৎ করবি না, যদি সাক্ষাৎ করিস তোর খবর আছে, বাজানের সামনে আছে বাজান নদী, বৃষ্টি বৃষ্টি আপনার মাঘ অগ্রাণ মাঘ মাস, বাজান গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ছেলে চিন্তা করতেছে আজ তার সাথে প্রেমার ভালোবাসা করছি, আজ দেড় মাস ধরে দেখা হয় না,
আসতি বৃষ্টি বৃষ্টি পড়তেছে, সব মানুষ তো ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ছে, আজকাই তো আমার পানের বন্ধুর সাথে দেখা করা দরকার। ওই বৃষ্টির মধ্যে বন্ধু আপনার বন্ধুর সাথে দেখা করবার জন্য নদীর কিনারে আইছে, এদিকে পৌষ মাস আর সামনে বাজার নদী, আপনার ওই জামাটা হাতে নিয়ে লুঙ্গি ভিজাইয়া পানিতে পা দিয়ে দেখে বাদান ঠান্ডা পানি, এত ঠান্ডা ছিটকে লেগে যাচ্ছে, তারপরও সাঁতার দিয়ে বন্ধুর কাছে আসতেছে, যতই ঠান্ডা লাগুক মনের মধ্যে বাদান একটা ডান্ডা, বন্ধুর কাছে গেলি তো বাদান। হে হ্যাঁ, যতই কষ্ট হোক মনের মধ্যে বাদান আনন্দ আসে না নাই আমার বাইর আমার কথা কি বুঝতেছেন? ঠিক যেই মানুষটাকে আপনার ওই আজরাইলা লেখি সাল্লাম মমিন বান্দাকে ইমানদার বান্দার যখন রুহুস্ত কবচ করবে বাদান ফেরে স্যার জান্নাতের বাদান ছবি দেখাইবে, যে সময় আপনার রুহু কবচ করে নিয়ে যাবে ওই জান্নাতের ছবির দিকে বাদান তাকিয়ে থাকবে, এর মধ্যে রুহু কবচ করবে টের পাইবে না, সুবহানাল্লাহ কয়না তাও বুঝতেছেন না? আর একটা চুক্তি নেন, ছোট্টবেলায় যখন আমাদের মুসলমানিদের খাতনা দেয় হাজাম যখন বাড়িতে আসছে বাদান দৌড়ে বাজান আর এক বাড়িতে গোয়ালে পলাইছি, কথা কয় না কথা কয় না? হাজাম যখন আসছে বাড়িতে পলাইছি আর এক বাড়ি গোয়ালে যা পলাইছি, বড় ভাই যাই উৎকা মুটকা যা দেখে গোয়ালে কি খবর কি এহেনে কে না, আমি হাজাম লব না খাতনা করব না মুসলমানি করব না, কয় না তারা দিছি হাজাম চলে গেছে, আয় আমি তো তোর বড় ভাই আসি, তা নিয়ে নিয়ে এসে দেখো যে হাজাম বসে রয়েছে জোর করে বাদান ধরছে, টেংরির নিচে দুইটা হাত চালা দিছে, কথা বুঝতেছেন না? চালা দিয়ে দুইটা হাত বাদান ধরিয়া মুখ গুড়ো দিছে, এরা ওরে মা ওরে বাবারে ওরে বাদান চিৎকার করে কাঁদতেছে, আসলে কি ছুরি চালাইছে? এর মানে বয়ে কাঁদতেছে, বয়ে বাদান থর থর করে বাদান কাঁদতেছে, মা বলে কান্দিস কে, ও মিষ্টি খায় ওকে মিষ্টি দে, মুখের মধ্যে যখন মিষ্টি দিছে খ্যাস করে বাদান আগা কাটিয়ে দিছে, কথা বুঝতেছেন না? ও মিষ্টি খাইতেছে এরপরে আগা খাইতে দিছে, কয় তোমার কি খাইতেছ? কয় মিষ্টি খাইতেছি, কয় যে নানির বাড়ি যাবো মামার বাড়ি যাবো দুধ দিয়ে ভাত খাবো, কথা বুঝতেছেন? এই বলতে বলতে উল্টনের কাম শেষ, কথা বোঝেন এরা রে তালি। পরে টাকা দেখা যে সোসরা নাই আগা নাই, এ বাবা কি গোসাই নে, কি তোমার ব্যথা লাগছে কি কয় না, পিপিরে পিপিলিকে যেমন কামড় দিছে ব্যথা লাগলে, যেরকম পিপিলিকে কামড় দিলে যেমন ব্যথা লাগে ঠিক আমার তেমনই ব্যথা লাগছে। এর দ্বারা বোঝাতে চাই মুসলমান ভাইরা ইমানদার যারা হবে আপনার ওই রকম বাদান বয়ে বাদান থর থর করে বাদান কাঁপে, আর জান্নাতের ছবির মিষ্টি যখন দেখাইবে বাদান রে বয়ে কাঁপুনি উঠছে, কিন্তু মিষ্টি খাইতে খাইতে যেমন বাদান বাজ আপনার ওই নুনুর বাদান সোসরা গায় বাজান জান্নাতের ছবি দেখতে দেখতে লোকটা রুহু কবচ হয়ে যায় টের পায় না, কথা কি বুঝবে পারতেছি? বুঝছে কেবল লেটে বোঝার পরে গেছে, ওখানে আল্লাহ কইতেছে ঠিকই কইছে, বোঝার একটা ব্যাপার স্যাপার আছে না? সুবহানাল্লাহ কওয়া ভালো, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র বলা ভালো, তো সুবহানাল্লাহ তুমি বাদ দিয়ে তোমরা যাওয়া আর একটা কও, পাগল দিওয়ানা হয়েছি আমি মুর্শিদের ওই প্রেমে পড়েছি, হায় হায় পাগল দিওয়ানা হয়েছি দয়াল মুর্শিদের ওই প্রেমে পড়েছি, দেহ মন পান সুপে দিয়েছি, দেহ মন পান সুপে দিয়েছি, পাগল দিওয়ানা হয়েছি দয়াল মুর্শিদের ও প্রেমে পড়েছি, তোক প্রেমে পড়বার কছে কে, জীবন আর সবন দিবার কছে কে, আলমগীর কথা কও না কে, জীবন যদি দিতে হয় নবীরে দেও আল্লাহরে দেও,
কথা কয় না আমি পাগল দিওয়ানা হয়েছি আমি দয়াল নবীর প্রেমে পড়েছি হায় হায় পাগল দিওয়ানা হয়েছি আল্লাহ নবীর প্রেমে পড়েছি দেহ মন পান সুপে দিয়েছি দেহ মন পান সুপে দিয়েছি পাগল দিওয়ানা হয়েছি আল্লাহ নবীর প্রেমে পড়েছি সুবহানাল্লাহ কোন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিবিবিকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম প্রেমে যদি পড়ো নবীর প্রেমে পড়ো আল্লাহর প্রেমে পড়ো আল্লাহকে যদি পেতে চাও নবীকে ভালোবাসো নিজের জানের চাইতে মালের চাইতে জীবনের চাইতে সব কিছু বেটা বিটির চাইতে ভালোবাসা লাগবে কাকে নবীকে যদি ভালোবাসেন আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ বলে বান্দারে ওয়াক ফিরুলাকুম সুনুবাকুম পিছনের গুণা আমি আল্লাহ মাফ করব মাফ করি ক্ষান্ত হব না আল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তোমার বন্ধু হয়া যাব খুব খারাপ লাগতেছে কি ভাই আচ্ছা গোমতাখানি আলোচনা যদি করি সোনা জনে রাজি আছেন আচ্ছা হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ তো খুবই ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কামল শিক্ষা দেয় আমিন কোন জোরে কোন আমার ভাইয়ের আমার আমার নবীকে বলি রাসূল আল্লাহ আপনি কান্দেন কে বলে আমার উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাকতে বলে বন্ধুরে কান্দেন না আপনি অফাদের পরে আপনার উম্মতের জামিনদার আছেন বাদার হইলাম আমি আল্লাহ নিজেই চিল্লা কন সুবহানাল্লাহ আপনার রজা পর্যন্ত পৌঁছা দেওয়া হবে আমার নবী এখন পর্যন্ত বাদান বাদান ওই কবরের মধ্যে বাদান রজার মধ্যে বাদান শুয়ে আছে আমার বাইর আমার তাহলে আমি বলতেছি মিনহা খলাকনা কুমাফি হানুই দুকুমা মিনহা নুক্রুজুকুম তারাতান ওকরা আল্লাহ আমাদের নুতফা দ্বারা বানাইছে মাটি দ্বারা বানায় নাই আমরা ছিলাম আমের মধ্যে জামের মধ্যে লিচুর মধ্যে নানান ধরনের খাদ্য দ্রব্যের মধ্যে ছিলাম ওইটার থেকে বাঁচান ওইটা মা বাবা খাইলো তার থেকে রক্ত হইলো রক্ত থেকে একটা জিনিস বাঁচান আল্লাহ পয়দা করলো সেইটা বাবার ভিতরে মা বাবার মধুর মিলনের কারণে যখন মায়ের পেটে গেলেন আল্লাহ কষি কষি হাত পা দিয়ে আপনা আমার মতো মানুষকে বানাইছে সিল্লে সিল্লে কন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার এই মানুষ দুনিয়ায় আসিয়া আল্লাহর হুকুম গুলে মানে না আল্লাহর দাসত্ব করে না আল্লাহর গোলামি করে না আল্লাহ বললে দুনিয়ার মানুষেরা তোমরা যতই আকাম কুকম করো না কেন কেউ বাদান নামাজ পড়ে কেউ বাদান পড়ে না এরকম লোক আছে না নাই যারা নামাজ পড়ে না তাদের জন্যে আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই পানি বন্ধ করে দেয় নাই খাবার বন্ধ করে দেয় নাই অক্সিজেন বন্ধ করে দেয় নাই তাদেরকে জুলুমের মধ্যে আল্লাহ ভালায় নাই আল্লাহ আশায় আশায় আছে আমার বান্দাই একদিন একদিন নিজের ভুলটা স্বীকার করবে তোবা করবে আমি আল্লাহ আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব ইন্নাল্লাহ হাইয়া ফিরু জুনু বা জামিয়া ইন্না হু হু আল গফুরুর রাহিম আমি আল্লাহ আম
আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য বান্দা যদি তওবা করে আমি আল্লাহ আমার বান্দা তওবা কবুল করব, জীবনের সব গুনাহ মাফ করব, মাফ করি ক্ষান্ত হব না, গুনাহ গুনি নেকির পরিণত করে দিব। আজাইলা লাগি সাল্লাম মানুষের রূহ কবজ করিবে একই টাইমে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রূহ কবজ করতে পারবে, এ ক্ষমতা আছে, বিশ্বাস কি হয়? কিভাবে বিশ্বাস হয় আমাকে বুঝুন তো দেখি। এক আজরাইল হয়া লক্ষ লক্ষ মানুষের রূহ কিভাবে কবজ করবে কর? পারবেন গাড়ি উল্টো দিবেন? এই যে গাড়ির ওয়াজ যে করতেছেন, এই যে আমার ওয়াজ খালি ভাড়া দিতেছে। এখন একটা গাড়ি এলাম, এই গাড়ি কুমিল্লার থেকে সারিয়ে দিল, সাড়ে 300 মাইল আসতে হবে, 350 মাইলের মধ্যে বাজান ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আপনি তো শুয়ে কেউ আ করে গম ফাটতেছে, কেউ আবার জিকির করতেছে, কথা কয় না, কথা কয় না, কারুর টেনশন নাই, টেনশন কার? ড্রাইভারের, কথা কয় না। ড্রাইভার গাড়ি চালাতে চালাইতে আপনার গাড়ি চালাচ্ছে বাদাম 350 কিলোমিটার বাদাম আসবে, আর আপনি তো শুধু খালি গুম পড়ে যেতেছেন, কেউ কা করে গুম পাড়তেছে, কেউ কাই থয়া, কেউ খালি জিকির করতেছে, এইরকম করে জিকির করতেছে, কথা বলেন না কেন? ড্রাইভার 350 মাইল আসিয়ে আপনার আর 14 মাইল হলেই বাদাম চলে আসবে সিরাজগঞ্জ রোডে। এখন যদি ড্রাইভার যদি কয় এত রাস্তা আমি গাড়িটা নিয়ে আইলাম, এখন তোমরা গাড়ি চালাও, আমি স্টিয়ারিং ধরে শুয়ে বললাম, গাড়ি কি চলবে? হ্যাঁ চলবে, চলবে, ঠিক চলে যাবে, হলো পাগারে।